প্রতি ইসলাম প্রধান বলে প্রতিষ্ঠান আজকে পাশেই এবং উপস্থিত আছেন আমাদের কার্যালয়ের, আমি বলবো যে অভিজ্ঞ এবং সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ববান বহুদান কৃষক জনবন্ধু জিয়াম সাস উপস্থিত, অন্যান্য সহকর্মী বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের যারা প্রাণ সকল বিভিন্ন জেলা থেকে আগত ময়লা ব্যবস্থা মালিক ও প্রতিনিধিগণ আসসালাম আলাইকুম। যেহেতু আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম ময়লার আইন নিয়ে এবং আমাদের কার্যক্রম নিয়ে, আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানে আপনারা সুস্থভাবে অংশগ্রহণ করেছেন এবং এই শীতের ভোরবেলায় বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে আপনারা এসে এখানে অংশগ্রহণ করেছেন, এর জন্য আমি আপনাদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে উদ্দেশ্য সেটা আপনারা জানেন যে ব্রয়লার একটা দহিভূত যন্ত্র সবাই বলে, আমরা এটার স্লোগান এখন চেঞ্জ করতে চাই। এতে করবে আমি বুয়েটে একটা অনুষ্ঠানে গেছিলাম, ওখানে একজন সিনিয়র প্রফেসর অনেক সিনিয়র স্যার এবং আমাকে একটু বললেন, পরামর্শ দিলেন আর কি, বলেছিলেন যে আচ্ছা আপনারা এই যে ব্রয়লার ঝুঁকিপূর্ণ যন্ত্র এই কথাটা এই প্রচারটা কেন করেন, এটা না বলে কি এটাকে অন্যভাবে বলা যায়? আমার কাছে মনে হয় যে গুপ্ত মুক্তের একটা কথা, ঝুঁকিপূর্ণ তো সবচেয়ে বেশি বিমান যেটা আকাশে গ্লাই করে, সে বিমান তো একটা দুর্ঘটনা ঘটে না, তো ব্রয়লার কেন দুর্ঘটনা ঘটে? তাহলে এখানে আমাদের মাইন্ড সেটিংটা খুবই প্রয়োজন। তো ব্রয়লার ঝুঁকিপূর্ণ যন্ত্র না বলে যদি আমরা বলি ব্রয়লার একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, আপনার একটু মাইন্ড টা চেঞ্জ করে দেখেন, একটা কারখানা ব্রয়লার ছাড়া কি চলে? সাধারণত প্লাস্টিক সিমেন্ট দুইটা তিনটা প্রোডাক্ট চাষ সমস্ত কারখানাতেই ব্রয়লার ঘুরে যাবে, আর ব্রয়লারের স্টিম প্রোডাকশন যদি হ্যাম্পারিং হয় মানে কি হয়, আপনার প্রোডাকশনের যে প্রোডাক্টই হোক, স্যার যেমন বললেন যে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, রাইস মিল, পেপার মিল সমস্ত কারখানায় কিন্তু ব্রয়লার ঘুরে যাবে। আপনার ব্রয়লার যদি সঠিকভাবে না চালু থাকে, বন্ধ থাকে বা স্টিম জেনারেশন যদি কমে দেয় তাহলে আপনাকে হ্যাম্পার, আমাদের প্রথম মাইন্ডে এটাই আনা দরকার যে ব্রয়লার একটা গুরুত্বপূর্ণ যন্ত্র এবং এর যত্ন কিভাবে করা উচিত। আপনার ব্রয়লার ছাড়া যেহেতু কারখানায় হচ্ছে, কারণ আমরা এখানে বক্তব্যের মধ্যে ব্রয়লার আছে, স্যার আমাদের সেবাটা দ্রুত দরকার বা দুই দিন যদি ব্রয়লার মেরামত করতে দেরি হয় তাহলে আমরা কত কোটি টাকা লস করছি, আসলে প্রত্যেকের কিন্তু একবার। আমরা এটা যেমন চিন্তা করি যে আমরা ব্রয়লারের প্রবলেম হচ্ছে আমাদের এত টাকা লস হয়, তাহলে তাকে আমি সহজ ভাবে বলি তাকে আমাদের আমরা কিভাবে যত্ন নেওয়া, তাহলে তার গুরুত্ব যখন এত তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, কতটাই সেই কারণেই আমাদের এই ব্রয়লার আইন, সেই কারণেই এই দপ্তর, সেই কারণেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেই কারণেই সমস্ত প্রতিষ্ঠান আপনাদের সেবা দিয়ে দেবে। আমরা স্যার যে বললেন রুয়েট থেকে পড়াশোনা করেছি, আমি স্যারের সরাসরি প্রথম ছাত্র, এটা আমিও অনেক গর্বিত স্যারের কাছ থেকে আমরা শিখেছি, তারপরে এই কাজ করতে গিয়ে দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে দেখেছি। এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে কি জন্য, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ার সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি জন্য এই শিল্প কারখানাগুলিতে তাদের যথাযথ সেবা দিতে পারে। সমস্ত সরকারের সব জায়গায় একটা পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে কেমন খরচ আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যাদের একটু অভিজ্ঞতা আছে তারা বলছেন, তারপরেও সেই ধরনের কোয়ালিটি না। তাহলে সরকারের এখানে ইনভেস্ট, আপনার ডিপার্টমেন্টের পিছনে ইনভেস্ট, সমস্ত ইনভেস্ট কিন্তু গভর্নমেন্ট কেন চায় যে দেশের মানুষ, দেশের জনগণ, দেশের যারা স্টেক হোল্ডার তারা যদি, তাহলে আইন করে দণ্ড দেওয়া হচ্ছে, আইন করে জরিমানা করা হচ্ছে, এটাই কি সরকারের উদ্দেশ্য যে মানুষের কষ্ট হয় না? নিশ্চয়ই না। আপনাদের এখানে বুঝতে হবে যে সকল কর্মকাণ্ডই মানুষের পর আছে, সেই কর্মটা কিভাবে আমরা ব্রয়লার দেখেন, ব্রয়লার আইন অন্য কোন যন্ত্রের জন্য কিন্তু কোনো আইনের ধরনের কোনো আইন, শুধুমাত্র ব্রয়লারের জন্য এক্সট্রা আইন গ্রহণ করা, ব্রয়লার পরিদর্শনের জন্য সার্টিফিকেশনের ব্যবস্থা করা হচ্ছে। কারণটা কি, ব্রয়লার আসলে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, এখন আমরা ঝুঁকিপূর্ণ করি না, ব্রয়লার একটাও দুর্ঘটনা ঘটবে না, ব্রয়লার কোনো ঝুঁকি থাকবে না, কখন থাকবে না, যখন আমি সচেতন হবো কোন কোন পর্যায়ে সেটা আমি প্রথমেই আপনাদের বললাম, নির্মাণ পর্যায়ে, ব্যবহার পর্যায়ে, কেউ পরিচর্যা একদম সংক্ষিপ্ত সময়, আমি এখন সংক্ষেপে জিনিস কথা বলবো, বেশি কথা বলবো না।
আমরা নির্মাণ প্রক্রিয়া দেশে বিদেশে সারা পৃথিবীতে যেখান থেকে বলা বাংলাদেশে আসুক না কেন, সেই নির্মাণ প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিনা এটা দেখার দায়িত্ব এই ডিপার্টমেন্টের। সেকেন্ড হচ্ছে আপনারা যারা ব্যবহারকারী, ব্রয়লার ব্যবহারের ক্ষেত্রে আইনে অনেক কিছু আছে, কোনো কিছু হয়তো মনে হচ্ছে যে এটা আমাদের জন্য জটিল, এটা আমাদের জন্য কঠিন, আসলে কোনোটাই কঠিন না, কোনোটাই জটিল না। আপনাদের যদি মাইন্ডটা আমি সেট করি যে আমার এই ব্রয়লারটা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে আর কখনোই এটাকে কঠিন বা জটিল মনে করে না। কারণ হচ্ছে আমাদের অপারেশন থেকে এই অপারেশন যথাযথভাবে করতে হবে এবং সরকারি সেবা এইটা যেন সমস্যা। এখন আইন করে দিলাম এটা করলাম কিন্তু আপনাকে আমি সঠিক সেবা দিতে পারছি না বা আপনার কাছে আমি সঠিক ভাবে পরামর্শ দিতে পারছি না, তাহলে তো সরকারের এত ইনভেস্ট সবই ব্যর্থ। ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম গোড়া থেকেই বললাম, আজকে আমার কাছে একটা নতুন অনুভূতি স্যার থাকার কারণে যে আসলে তো এখানে আমরা যে ভোটার চিফ মিনিস্টার কেন সরকার সেই আমি বলবো যে সরকারি স্কুলে পড়েছি, সরকারি কলেজে পড়েছি, সরকারি ইউনিভার্সিটিতে পড়লাম, তার মানে সরকার কিন্তু আমাকে শিশু মানে শিশুকাল থেকেই আমাকে তৈরি করে নিয়ে আসছে আপনার জন্য। সরকার কিন্তু আমার পিছনে শত শত কোটি টাকা ব্যয় করছে আপনার সেবা দেওয়ার জন্য। তাহলে এই ইনভেস্ট যদি ব্যর্থ হয় এই আইন করলাম তাহলে এই ইনভেস্টের কোনো লাভ নেই। এখানে দুইটা কে সরকার যাকে ইনভেস্ট করছে আমাদের পিছনে, আমরা আপনাদের সেবা দিব, আমাদেরকে তৈরি করছে, আমাদেরকে প্রথমে স্মার্ট হইতে হবে, আমাদেরকে যথার্থ ভাবে সেবা দিতে হবে, আমাদেরকে দক্ষ হইতে হবে, আমাদেরকে পাংচুয়াল হইতে হবে এবং আমাদের স্মার্ট হইতে হবে। এই জন্য সরকার এখন কি করছে, মাননীয় প্রধানমন্ত্রী ভিশন দিয়েছেন 2021 সালে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হচ্ছে একটা পিলার, ফার্স্ট পিলার কি স্মার্ট সিটিজেন, সেকেন্ড স্মার্ট সোসাইটি, তারপরে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। আমরা যারা গভর্নমেন্টে আছি আগে সরকারের সবসময় তাদের চলছে আগে আপনাদের স্মার্ট কেন কিভাবে এপিএ প্রণয়ন করে দিয়েছে, এখানে শুদ্ধ স্যার জিআইএস এন এস প্রণয়ন কি হতে যাবে, তারপরে আসেন আপনার এই যে বিভিন্ন ধরনের আমরা নিয়মিত করে যাচ্ছি বয়লার অফিস। আমি মনে করি যে অন্যান্য অফিসের চাইতেও এই ধরনের প্রোগ্রাম অনেক এগিয়ে আমার ধারণা, এবং আপনার তার সুবর্ণ বেশি আমরা গত 3 বার টানা অবস্থান আমরা প্রশ্ন করেছি 12টা সুবর্ণ আমাদের যে কার্যক্রম এটা হচ্ছে আপনাদেরকে যাতে সঠিকভাবে সেবা দিতে পারে, আমরা ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, এই অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য আমাদের কোথায় ভুল, আমাদের কোথায় সমস্যা, আপনাদের সেবা দিতে আমরা কোথায় ব্যর্থ হচ্ছি, সরকারের এত বড় ইনভেস্টমেন্ট যেন নষ্ট না হয় সেই স্মার্ট করে গড়ে তোলা লক্ষ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট কে আগে স্মার্ট হতে হবে। সেকেন্ড হচ্ছে আসলে ইকোনমি সিস্টেম, ইকোনমি আমরা আজকে দেখলাম যে আপনি ঘরে বসে বিভিন্ন মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারছেন, মানি ট্রান্সফার করতে পারছেন, এইটা যদি এক সময় পুরোপুরি চলে আসে আমাদের দুর্নীতি বা অবৈধ অর্থনীতি সেগুলিও অনেক কিছুই সহজ হয়ে যাবে। আপনারা জানেন ঢাকাতে এখন একটা নতুন কার্যক্রম চালু হয়েছে, এটা হচ্ছে প্যান্ট্রিক পর্যায়ে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল ঢাকাতে একদিন সপ্তাহে একদিন নিয়ে যাবে। কারণ এই যে আমরা জানি যে মধ্যস্থ ভোক্তারা এই চাউলের দাম থেকে শুরু করে সবজি যেগুলো কিছু আমরা শুনি যে কৃষক পায় যদি 2 টাকা বাজারে 20 টাকা 18 টাকায় মাছটা নিয়ে যাবে, এটাকেও সরকার কমিয়ে আনার চেষ্টা করছে, ব্যবসায়ী তো থাকবে কৃষক সবসময় যে দিতে পারবে তার অল্প আর কীটনাশক উৎপাদন অনেক বেশি মাছ ছাড়া থাকবে, কিন্তু এটাকে দূরত্ব কমাই হচ্ছে আমাদের স্মার্ট ইকোনমি যেতে হবে।